আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি, কুল বা বড়য়ের খাটা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা একটু গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। এখন আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কুল, এখন আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। ভালো করে পানিটা বলক চলে এসেছে, এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট এভাবে বলক চলে আসলে পরে জাল দিয়ে নেব। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, আপনারা চাইলে চিনি বা আখের গুঁড়ো নিতে পারেন। আপনারা যে যেমন মিষ্টি খেতে চান পরিমাণটা বুঝে দিয়ে দিবেন। 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। যখন দেখবেন কুলগুলো ফেটে গেছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। আবারও চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব যে কুলটা আমরা জাল করে নিয়েছিলাম সেটা। এভাবে 3 থেকে 4 মিনিট জাল করলে হয়ে যাবে কুলের খাটা। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে, আমরা এখন নামিয়ে নেব। হয়ে গেছে বানানো। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।